ইতিমধ্যেই তোমরা জেনে গেছ যে এক বিরাট নিয়োগ হতে চলেছে কনস্টেবেলা ঠিক আছে মানে চারিদিকে এখন মানে খবরটি এত তাড়াতাড়ি মানে ভাইরাল হচ্ছে আর কি তো মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত তো দেখো আজকে যে পেপারের একটা হেডলাইন এসছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের তো এই হেডলাইন থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এবার তোমাদের কনস্টেবল যে এক্সাম তার কিন্তু কিছু বিশেষ পরিবর্তন দেখা যাবে ঠিক আছে দেখো এখন সত্যি কথা বলতে এই যে কনস্টেবল যে এক্সাম মানে কনস্টেবল পুলিশের এই এক্সামটা একটা বহু প্রতীক্ষিত একটা এক্সাম হয়ে গেছে কারণ অনেক দিন হলো এখনও কোনো নোটিফিকেশান আসেনি তোমরা যারা এখনও কনস্টেবলের জন্য মানে অপেক্ষা করছো এক্সামটি দেওয়ার জন্য তাদের জন্য সত্যি এটা একটা দারুণ খবর তো আজকে আমি এই খবর যেটা আজকে মানে নিউজে এসেছে আর কি তো সেটাই আজকে আমি তোমাদের একটু পড়ে শোনাবো অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইছে হুম এবং তারপরে তোমাদের পদক্ষেপটা কি হবে ঠিক আছে তো সত্যি এটা তোমাদের কাছে একটা দারুণ খবর তো চলো তাহলে এটা একটু আলোচনা করি যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে হ্যাঁ দেখো কী লেখা আছে দেখো কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে অর্থাৎ বুঝতে পারছ মানে বললাম না একটা বিশাল পরিবর্তন দেখা যাবে এখানে কী বলছে যে তোমার নিয়োগের কিছু পরিবর্তন হতে পারে যেমন এর আগে আমরা কি দেখেছি যে তোমার প্রিলিমিনারি এক্সাম হতো তারপরে মাঠে আমাদের পিএমটি এবং যেটা তোমার পিটি দুটোই হতো ফিজিক্যাল এফিসিয়েন এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারিং যে টেস্ট মেজারমেন্ট টেস্ট এই দুটো হতো আর কি পি অ্যান্ড পিটি এবং তারপরে মেন এক্সাম তারপরে ইন্টারভিউ তো এখানে কী বলবো শুধুমাত্র একটি পরীক্ষা অর্থাৎ এটা এরকম হয়তো হতে পারে যে তোমাদের প্রথমেই রানের রানটা হয়ে গেল আর কি মানে পিএমটি পিটি এটা হয়ে গেল তারপর ডাইরেক্ট একটা এক্সাম যেটা মানে মেন এক্সাম হয় সেটাই হয়তো এভাবে হয়তো নিয়োগ একটা প্রক্রিয়া শুরু হতে চলেছে তারপর কি বলছে সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে অর্থাৎ বুঝতে পারছো বারো হাজার নিয়োগ মানে এই সংখ্যাটা কিন্তু কম নয় অনেক বড় একটি সংখ্যা ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা অর্থাৎ পুলিশের যে আমাদের পি যে বোর্ড আছে সেখানে যে কর্তারা আছেন আর কি তারা চাইছেন শুধুমাত্র একটি পরীক্ষার মাধ্যমে এটি সম্পন্ন করতে নবান্ন সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মানে এখানে যেটা আমি একটু আগে বললাম আর কি এটা আমি আর পড়ছি না অর্থাৎ যে প্রথমে আমরা কি করতাম বললাম একটু আগে যে প্রিলিমিনারি তারপর পি পিটি তারপরে মেন তারপরে ইন্টারভিউ তো এই যে প্রসেসটা এটা কিন্তু অনেক একটা লম্বা একটা প্রসেস অর্থাৎ দীর্ঘ একটা সময় আমাদের কিন্তু লাগতো সম্পূর্ণ হতে প্রায় এক থেকে দেড় বছর মিনিমাম সময় লাগতো তো সেই ক্ষেত্রে এনারা এখন কি চাইছেন যে নিয়োগটা খুবই তাড়াতাড়ি করতে ঠিক আছে এই জন্য তারা চাইছে যে শুধুমাত্র একটি পরীক্ষা হোক এছাড়া কি বলছে যে নিয়োগের পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখারও কথা বলা হয়েছে অর্থাৎ বুঝতে পারছ যে দেখবে মানে তোমরা হয়তো দেখেছ তোমরা তাদের মধ্যে তোমরাও হয়তো ছিলে যে কিছুদিন খুব আন্দোলন চলছিল যে অনেক কি হচ্ছে যে একসঙ্গে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে তার ফলে কী হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট কী থাকে যারা কমন অনেক এক্সামে পাস করে তো তারা তো সব কিছু তো আর যায় না দেখাচ্ছে কেউ কনস্টেবল পাস করেছে কেউ হয়তো এসআই পাস করেছে বা কেউ হয়তো পিএসসির কোনো একটা এক্সাম পাস করেছে সে তো যে কোনো একটি যাবে যে কোনো একটি জবে যাবে আর কি তার জন্য তো তাহলে সেই সিটটা ফাঁকা থাকছে তো এরকম একটা রিজার্ভ তালিকাও তৈরি হবে যেখানে তোমাদের ওই আবার পরবর্তীতে সেই রিজার্ভের মাধ্যমে তোমার নিয়োগ হবে আর কি হুম তো এরকম একটা তোমার তারা একটা ব্যবস্থা করবে আর এরকম একটা প্রস্তাব দিয়েছে তারপর কি হলো তারপর বলছে যে গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিলো সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা হয়েছিল যে উত্তীর্ণ তালিকায় ওই যেটা বললাম আর কি যে উত্তীর্ণ যখন তালিকা যার লিস্ট বোঝা দেখা যে আট হাজার মতো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তো আট হাজার যখন ফাইনাল নিয়োগ হওয়ার জন্য যে মেরিট লিস্ট বেরোচ্ছে তো সেখান থেকে কি দেখা যাচ্ছে যে বিভিন্ন এক্সামে বিভিন্ন স্টুডেন্ট চলে গেছে আর কি মানে দেখা যাচ্ছে যে আমি হয়তো চার পাঁচটা এক্সামে পাস করেছি তাহলে আমি যে কোনো একটি জবের জন্য যাবো তো আমার সেক্ষেত্রে কী হচ্ছে যে কনস্টেবল আমি পাস করছি অথচ আমার সিটটা কিন্তু ফাঁকা থাকছে তো এইটা কিন্তু এবার ব্যবস্থা নেওয়া হবে এই বলে কিন্তু তারা একটা মানে ঘোষ মানে নবান্নের কাছে একটা তারা আবেদন করেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এটা যদি হয় তাহলে খুবই ভালো হবে তারপর কি বলছে যে এটা তো বললাম এখানে যা লেখা আছে বলছে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে অর্থাৎ বুঝতে পারছো যে এখন সিভিক ভলেন্টিয়ার আগে কী হতো যে এটা আগে কন্ট্যাকচুয়াল এরকম ছিল তারপরে এখন এটা গভর্নমেন্ট হয়ে গেছে এখন এদের একটা এক্সামের মাধ্যমে নিয়োগ হবে এটা একটা বলা হয়েছে তো যাই হোক সিভিক ভলেন্টিয়ারের জন্য আমি তো ওদের কিছু বলবো না তবে কনস্টেবলের যে চাকরিটা এটা অবশ্যই একটা ভালো চাকরি হুম তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এটা যদি সত্যি হয় আর কি তো খুবই ভালো হয় এটা একটা সত্যিই এটা একটা দারুণ খবর তোমরা মানে যারা অনেক স্টুডেন্ট এরকম আছো যে গত বছর যে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম হয়েছিলো সেখানে ফাইনাল মেরিট লিস্টে কেউ হাফ নাম্বার কেউ পয়েন্ট নাম্বারের জন্য আর কি বাদ গেছে পয়েন্টের জন্য বাদ গেছে তা আমি বলবো যে ভালোভাবে প্রেপারেশান নাও সত্যি যদি এরকম হতে মানে যদি হয় আর কি যে ডাইরেক্ট একটা এক্সামের মাধ্যমে নিয়োগ তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং সবথেকে বড়ো ব্যাপার কি আমাদের এই পুলিশের যে জবের মানে পুলিশের যে এক্সামটা হয় সেখানে কিন্তু এজ লিমিট থাকে তো সেক্ষেত্রে কি হয় যে এজগত একটা সমস্যা চলে আসে দেখা যত লেট হবে আর কি মানে একটা নিয়োগ প্রক্রিয়া তুমি কিন্তু আর পরে এক্সামটা দিতে পাবে না কারণ তোমার বয়সটা আস্তে আস্তে শেষের দিকে যাবে তো সেই জন্য খুবই ভালো হবে যদি ছ মাস বা পাঁচ মাসের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাহলে আবার যে নোটিফিকেশান আসবে তুমি আবার সেই নোটিফিকেশনের দ্বারা আবার ফর্ম ফিল আপ করে তুমি এক্সামে বসতে পারবে তো সত্যি এটা আগামী যে পরীক্ষার্থী যারা আর কি মানে পরীক্ষা দেবে তাদের জন্য সত্যি এটা একটা খুব ভালো খবর তো তোমরা ভালো প্রিপারেশান নাও আর এটা ঠিক যে অনেক দিন ধরেই নোটিফিকেশান বেরোচ্ছে না কবে ফর্ম ফিল হবে কবে ফর্ম ফিল ফর্ম ফিল হবে তো আশা করছি ফর্ম ফিল আপ খুবই তাড়াতাড়ি হবে তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও শুরু করো আর আমি একটা ডিটেলস ভিডিও বানাবো যে ডাব্লিউপির জন্য কি কি বই পড়তে হবে দেখো আমিও পরীক্ষা দিয়েছিলাম আমিও পাস করেছি তো তারপরে আমি হয়তো ফাইনাল এখানে যাইনি আর কি মানে আমি এখন যেহেতু একটা অন্য একটা জবে আছি ব্যাপারটা হচ্ছে যে পড়তে থাকো হুম এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা নিজস্ব একটা রুটিন বানাতে হবে যে কোন রুটিনে পড়লে আমার ভালো হবে তো আমি চেষ্টা করবো একটা কমপ্লিট একটা রুটিন বানিয়ে দেওয়ার যে কিভাবে পড়তে হবে অ্যাকচুয়ালি আর কোন বইগুলো পড়তে হবে আর কিভাবে পড়লে একদম মেনে মেনের প্রিপারেশানটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে এই ডিটেলস আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা মানে সত্যি কথা বলতে তোমাদের জন্য খুবই একটা ভালো খবর তোমরা ভালো প্রিপারেশান নাও আর এই যে খবরটা বেরিয়েছে এটা কোনো ফেক নিউজ নাও অনেক ইউটিউব চ্যানেল বলছে এটা একটা ফেক খবর মোটেও ফেক খবর না এটা একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবার এটা কতটা যে বাস্তবে রূপায়িত হবে সেইটা একটা ব্যাপার খবরটা ফেক না খবরটা অরিজিনাল এবার আমাদেরকে অপেক্ষা করতে হবে ফাইনালি এই প্রস্তাবটা মানে আদৌ গ্রহণযোগ্য হচ্ছে কি না হ্যাঁ যদি হয় তাহলে খুব ভালো হবে আর যদি নাও হয় তাতে আমাদের কোনো সমস্যা নেই কারণ তোমরা যারা পড়ছো আর কি তোমরা তো এইভাবেই তো পড়তে আস মানে এইভাবেই তো তোমার প্রিপারেশন নিতে আসছো আর কি নতুন করে এটা না হলেও কোনো প্রবলেম নেই তোমরা ভালোভাবে পড়ো যেমনভাবে এক্সাম হোক না কেন তোমাকে মাথায় রাখতে হবে যে একটা সিট আমার তোমার তো বাকি সিট নিয়ে ভাবার কোনো দরকার নেই জাস্ট একটা সিট তোমাকে নিতে হবে তো সেই জন্য কোনো রকম ডিমোটিভ হওয়ার কোনো গল্প নেই তুমি তোমার মতো পিপারেশন নাও ভালোভাবে পড়ো আর আশা করছি তুমি অবশ্যই সফল হবে ঠিক আছে সবসময় সেলফ কনফিডেন্স রাখবে সেলফ কনফিডেন্সটা কিন্তু খুব দরকার যে কোনো মানে সামনে এক্সামের জন্য বা যে কোনো মুমেন্টের জন্য ঠিক আছে আর সবসময় ভালোভাবে পড়াশোনা করতে হবে নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো